কিন্তু এ তো অর্ধেক দেখায়নি, সেদিনকার সে উত্তমদার একটা এ দিল, উত্তমদার এটা কেটে দিল, ইয়ার মিষ্টি দোকানে যেটা মিষ্টি সেল হয়নি সেটা দেখিনি। আমি পাঠিয়ে দিলাম আপনার গ্রামের নাম কি হয়েছে ঘটনা? আমাদের এখানে সন্ত্রাস তো ছিল নি, ওরা সন্ত্রাস করলো, একজনকে মারিয়া মনে তার অবস্থা নেই, সে বাঁচবে নাকি সন্দেহ। তো ওখানে শুধু পুলিশ ঢুকছে, মানুষ ডোকা ছেকা মানুষ আমার বাড়িতে বাড়ি। মানে পুলিশ কখন ঢুকেছে? রাত্রে ঢুকে আর সকালে বিকালে ঢুকে। শুধু কি পুলিশ ঢুকছে না সঙ্গে? তার সঙ্গে আরো টুপি পরা মানুষ ঢুকছে, লুঙ্গি পরা। এরা কারা? তারা কি করে জানবো আমরা? মানে এরাই কি পুলিশের সঙ্গে ঢুকছে? পুলিশের সঙ্গে আইছে ওরা, অস্ত্র ওরা হাতে থাকে। এবারে আমরা বাইক চাগলিয়ে অনেক কিছু নিয়ে গেছি, মানে স্কুলেও যেতে পারবো না। দাদা আপনি যদি বলবেন আপনি না, রাত্রে কি বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে? না এইখানে যদি আমাদের বাড়িতে এইখানে এইখানে যদি পুলিশ ছুটা যদি দৌড়া দৌড়ি করে তাহলে আমরা বাড়ি কি করে? আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। হ্যাঁ বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারছে না, ভয় করছে ওরা ওরা বাচ্চা। আপনার নাম? অতনু পানিগ্রাহী, আমি এলাকারই বাসিন্দা। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে একটা রাজনীতির প্রতিহিংসা চলছে। রাত্রিবেলা আমরা এলাকায় সঠিকভাবে বসবাস করতে পারছি না, একটা ভীতস্ত অবস্থায় আছি। সামনে পুলিশ আসছে, তারপর দেখছি পুলিশের পেছনে 20-22টা মোটরসাইকেল, তাতে লুঙ্গি পরা। আমরা নিজেরাই খুব বীতস্ত, জানি না কী করে আমাদের এলাকায় আমাদের বাচ্চা, আমরা সবাই গরিব পরিবারের মানুষ, আমাদের রাত্রির 2-3টার সময় এখানে বোমবাজি হচ্ছে, বন্দুক নিয়ে আমরা বাইকে যাচ্ছি, আমরা দেখছি, আমরা খুবই ভীতস্তর মধ্যে বসবাস করছি। এলাকা আমাদের শান্তিপ্রিয় এলাকা, এখানকার নরশেদ আলী উনি এখানকার অঞ্চল সভাপতি ছিলেন, উনি রাত্রে কখনো 2টার সময় ঢুকছেন, উনার কি বাহিনী নিয়ে কখনো 3টার সময় ঢুকছেন, আমাদের এলাকায় শান্তিপ্রিয় এলাকাকে অশান্তি করার চেষ্টা করছেন, এই মাধ্যমে আমরা বসবাস করছি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি এলাকায় শান্তি থাকুক। বর্তমান আমাদের এখানে আমরা তৃণমূল থেকে আমরা বিজেপিতে লিড দিয়েছি, সেই একটা প্রতিহিংসার আমরা বাতাবরণের মধ্যে বসবাস করছি। তারা এই প্রতিহিংসাকে নিজের ব্যক্তিগত স্বয়ং কায়েম করার জন্য রাতের অন্ধকারে পুলিশ নিয়ে কিছু সাম্প্রদায়িক লোককে নিয়ে বাইক থেকে লুঙ্গি পরা অবস্থায় টুপি পরা অবস্থায় আমরা বুঝতে পারছি না এলাকায়। আমরা যখন 2টার সময় উঠে দেখি হঠাৎ কাল রাত্রে পুলিশের গাড়ি, পিছনে দেখুন যখন দেখি 20খানা মোটরসাইকেল লুঙ্গি পরা, তো আমরা বুঝতে পারছি না পুলিশ আসছে, পুলিশ পেছনে কাঁধে নিয়ে এসছে, সেই অবস্থায় আমরা বসবাস করছি। এখান থেকে মোট কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? এখান থেকে আগামীকাল সকালে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের কন্ঠিবাড়ি থেকে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আমাদের প্রতি বাড়ি বাড়িতে গিয়ে তল্লাশি, চিরুনি তল্লাশি, নাকা তল্লাশি চলছে, বাড়িতে গিয়ে দরজা লাথি মারছে, পুলিশের সঙ্গে সিভিল ড্রেসে পরা, দাঁড়ি লুঙ্গি পরা, এই অবস্থা আমাদের বাড়িতে মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বাড়ি থেকে আক্রমণ করা হচ্ছে, এই অবস্থা আমরা বসবাস করছি। আপনার নাম? আমার নাম সুমন কুমার দাস, বিজেপি খেজুরি 1 পূর্ব মণ্ডলের মণ্ডল সভাপতি। আচ্ছা আজকে সকাল থেকে কি হচ্ছে মূলত? আজকে সকাল থেকে মূলত রাত্রি 1:30-2 থেকে 200-250 পুলিশ, সঙ্গে পুলিশের ভ্যান, পেছনে ছাদ থেকে দেখলাম, বাড়ির ছাদের উপর থেকে একটা বাইকে 3-4 জন করে লোক পুলিশের গাড়ির পেছনে পেছনে সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওই অবস্থায় হাফ প্যান্ট পরা লোক এবং বারমুন্ডা পরা লোকজন গ্রামের ভিতরে ঢুকে গ্রামের প্রতিটা জায়গায় সাজাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা সব পরে গ্রামের মানুষদের সাজাচ্ছে। মানে মানুষরা এখানে আতঙ্কিত, দুর্দশাগ্রস্ত অবস্থা, বাড়ির বাচ্চারা শিশুরা কেউ এখানে শান্তি থাকতে পারছে না, ছোটাছুটি, একটা বিশেষ করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এখানে। এখনো পর্যন্ত কতজনকে পুলিশ অ্যারেস্ট করেছে? পুলিশ এখনো পর্যন্ত আমাদের 7 জনকে অ্যারেস্ট করেছে।
কে কে? আমাদের শক্তিকেন্দ্রের প্রমুখ দেবব্রত হাজরা, আমাদের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট স্বপন ভূঁইয়া, এছাড়াও ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করেছে। কেন? কারণটা কি? কারণ কি, আমরা খেজুরিতে বিজেপির বিপুল সংখ্যক ভোটে লিড পেয়েছিলাম। সেই লিড পাওয়ার পর থেকে তৃণমূলের একটা চক্ষুশূল অবস্থা হয়েছে, আমাদেরকে চারদিক থেকে পুলিশ দিয়ে আটকানোর ব্যবস্থা করছে অসাংবিধানিকভাবে। আগের ওসি এরকম দুর্নীতিপরায়ণ না হওয়ার জন্য নতুন যে ওসিকে গোপাল পাঠককে নিয়ে এসেছেন, উনি পুরো পুলিশকে নিয়ে এখানে পুলিশ ভ্যান্ডালিজম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। মানুষেরা আতঙ্কিত, আমরা কি করব খুঁজে পাচ্ছি না। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে খেজুরিতে সন্ত্রাস প্রবণ এরিয়াতে আমাদের দিন গুজরান করতে হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন ভাবছেন? আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তৈরি করতে আছি, প্রস্তুত আছি, কিন্তু পুলিশ প্রশাসনদের উদ্দেশ্যে জানাচ্ছি, খেজুরির মাটি এখানে বিপ্লবীদের পীঠস্থান। এই পীঠস্থানে যদি প্রশাসন পুলিশ লাগিয়ে মানুষকে আক্রান্ত করার চেষ্টা করে, মানুষকে রোখার চেষ্টা করে, তাহলে মানুষ কিন্তু সেই নন্দীগ্রামের কায়দায়, খেজুরির যেই আগের কায়দায় মমতা ব্যানার্জিকে যেভাবে নিয়ে এসেছিল, মমতাকে সেইভাবে বঙ্গোপসাগরে আমরা ফেলে দেবো। তো আপনাদেরকে তো পুলিশ 48 ঘন্টা সময় দেওয়া দিয়েছিল, যে সেক্ষেত্রে আপনারা যাদের নামে অভিযোগ করেছেন তাদেরকে কি পুলিশ এখনো অ্যারেস্ট করে? পুলিশ মেন আসামি শেখ নওশেদ আলীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, ওনার কাজ পর্যন্ত যায়নি। বিজেপির লোকজনদেরকে অ্যারেস্ট করছে এবং মেন আসামিকে আড়াল করে বিজেপির এখানে সংগঠনকে নিচু করার চেষ্টা করছে। আচ্ছা নীলাঞ্জনবাবু, এই মুহূর্তে খেজুরিতে রাতভর পুলিশি অভিযান হয়েছে, যেটা নিয়ে বিজেপি একটা অভিযোগ করছে যে এখানে বেছে বেছে মানে বিজেপির লোকজনকে তোলা হচ্ছে, অথচ পুলিশ কথা দিয়েছিল 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে, যে ক্ষেত্রে ওদের অভিযোগ ছিল 6 জন তৃণমূলের নাম। কি বলবেন? ওদের অভিযোগ কি ছিল, আমাদের অভিযোগ কি আছে? তো প্রশাসনিক ভাবে আমরা পুলিশকে, আমাদের বিধায়ক সাহেব মাননীয় রজনী মণ্ডল বলেছেন যে আপনি আপনার মতো করে কাজ করবেন, এখানে কোনো পক্ষপাতিত্ব করার প্রয়োজন নেই, এবং সেইভাবেই পুলিশের কাজ করছে। মোট কতজন অ্যারেস্ট হচ্ছে? মোট কতজন অ্যারেস্ট হচ্ছে এই মুহূর্তে আমার কাছে খবর নেই, তবে পুলিশের কাজ করছে এটুকু খবর আমাদের কাছে আছে। তাতে যদি আমাদের লোকও দোষী মনে হয়, পুলিশ তার জায়গায় আমাদের লোককেও তুলতে পারে। এটা নিয়ে নতুন করে কোনো রকম অশান্তির সম্ভাবনা রয়েছে? খেজুরিতে শান্তির বার্তা আসছে, আর কিছুদিন অপেক্ষা করুন। যে জায়গায় আপনারা বলছেন যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, কিছু মানুষ ছিলেন যারা সিপিএম করতেন, আমাদের তৎকালীন আমাদের লোকজনের কাছে এসে বলেছিলেন আমাদের ভুল হয়েছিল, আমরা গ্রামে থাকতে চাই, আমরা সে পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সবাইকে গ্রামে একসঙ্গে সহবস্থান করেছি। তারাই এখন রামের পতাকা ধরে বাম থেকে এসে নতুন করে গণ্ডগোল তৈরি করার চেষ্টা করছে, এটা আমাদের কাছে পরিষ্কার।